হ্যালো এভরিওয়ান, ওয়ান্স অ্যাগেন ব্যাক। আই এম ইভান, অ্যান্ড্রয়েড টিপস ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে আবার ওয়েলকাম। সো আজকে টপিকটা হচ্ছে, আমরা অনেকেই জানি যে ইয়েস ফয়েলার স্পয়লার দিয়ে বা মানে একটা সিস্টেম আছে রুট এক্সপ্লেন্ডার নামক একটা অ্যাপিকে আছে। রুট এক্সপ্লেন্ডার একটা একটা মাধ্যম, সো এটা দিয়ে আমরা আমাদের ফোনের সিস্টেম ফাইলগুলো এডিট করতে পারি। সো এই মাধ্যম দিয়ে যদি আমরা সিস্টেম ফাইল এডিট করতে পারি, তাহলে আমরা অনেক সিস্টেম আছে যেগুলো স্বাভাবিকত 512 রঙের ফোনে বা এইচডি নর্মাল ফোনে হয় না, মানে হলে কাজ করতে গেলে ফোনটা হ্যাং আউট হয়ে যায়। আর হ্যাং আউট হলে আপনাকে ফ্ল্যাশ ছাড়া দিতে তো কোনো উপায় নেই, মোবাইলটা আবার টেক করে মোবাইলটা হ্যান্ডসেটটা আপনার কন্টিনিউ করার জন্য বা হ্যান্ডসেটটা আপনার টেক করতে আপনার ফোনটা এক প্রকারের নষ্ট হয়ে যায়। সো আপনারা কখনও 512 রঙের ফোনে সব ধরনের সিস্টেম ফাইল এডিট করতে যাবেন না। যেমন মনে করুন, একটা আমরা জানি যেটা 512 রঙে করলে খুব ক্ষতি হয়, মানে আমার ফোনটা হয়ে নষ্ট হয়ে গেছে, তারপর আমি ফ্ল্যাশ মারছি ওই তো 2-3 দিন আগে। সো এই দেখুন, এই যে আমাদের আঙ্গুলে আমি যে জায়গায় ক্লিক করতেছি, এই যে জায়গায় আমি ক্লিক করতেছি ঠিক সেই জায়গায় দেখুন তো একটা সাদা একটা গুল একটা অপশন আসছে। একটা টিউটোরিয়াল আছে যেটা দেখাচ্ছে আপনার এই যে সাদা গুল চিহ্নটা যে জায়গায় আপনি ক্লিক করবেন সে জায়গায় কম্পিউটারের যে চিহ্নটা, কম্পিউটারের যে টিক চিহ্নটা, কম্পিউটারের যেটা আর কি, যে জায়গায় কম্পিউটার দিয়ে ক্লিক করলে একটা অপশন আসে না, এরকম একটা অপশন কম্পিউটার সিস্টেমের একটা অপশন আনা যায় মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলে। সো এটা একটা টিপস আছে, টিপস অনুযায়ী কাজ করতে হবে, সিস্টেম ফাইল এডিট করতে হবে। সো এই ধরনের কোনো টিপস আপনাদের হাতে আসে যে সিস্টেম ফাইল এডিট করতে করে এই আঙ্গুলের মতো চাপ, মানে কম্পিউটারের মতো কম্পিউটার ডিভাইসের মতো সিস্টেমটা আনার জন্য মোবাইলে এই টিক চিহ্নটা শুধুমাত্র আসবে, যে জায়গায় ক্লিক করবেন সে জায়গায় এই টিক চিহ্নটা একই একটা সুন্দরতা প্রয়োগ করবে। সো যদি এই ধরনের কোনো টিপস আসে, তাহলে কিন্তু আপনারা 512 রঙের ফোনে করবেন না। যদি করেন, তাহলে ফোনটা যখন অফ করবে, মানে ফোনটা একটা ফাইল আছে ঢুকানোর পর অফ হয় ফোনটা, তখন আর অন হবে না যদি 512 রঙের ফোন হয়। আর যদি 1 GB রঙের ফোন হয়, তাহলে অন হয়ে যেতে পারে, কারণ ওটা র্যাম বেশি, ওটা হয়ে যাবে। সো এই জন্য আমি বলবো, কোনো দামি ফোন ছাড়া বা কোনো র্যামওয়ালা ফোন ছাড়া আপনারা এটা ইউজ করতে যাবেন না বা এই ধরনের কোনো কাজ করতে যাবেন না। মানে এক কথায় 512 রঙের ফোনে কোনো রুট মানে ইয়েস ফাইল এক্সপ্লোরার একটা মানে মানে ওই রুট এক্সপ্লেন্ডার এটা আপনারা ইয়ে করতে যাবেন নাকি। সো আশা করি সবাই বুঝতেই পারছেন, কখনো ইয়ে সিস্টেম ভ্যালিডেট করতে যাবেন না 512 রঙের ফোনে। যদি যান তাহলে আপনাদের প্রবলেম হতে পারে, তাই আমি টিপসটা করা, সবাই গাইড করে থাকেন, সুস্থ থাকেন, আগামীতে আরও ভালো টিপস আসবে।